গায়ে হলুদের দিনে শহর জুড়ে বন্ধু বান্ধবদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করে আলোচনায় ফারহানা আফরোজ নামে এক কোণে যশোর শহরে এই ঘটনা ঘটে। গত ১৩ আগস্ট ব্যতিক্রমী এই গায়ে হলুদের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এই ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছেন ফারহানা আফরোজ। মূলত ব্যতিক্রমী কিছু করার ভাবনা থেকে এমন আয়োজন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। ফারহানা আফরোজ বলেন, নিজের বিয়েতে ব্যতিক্রমী কিছু করার ভাবনা ছিল, যেহেতু বাইক চালাতে পারি তাই বাইক চালিয়ে নেচে গিয়ে উদযাপন করার সিদ্ধান্ত নেই, সম্পূর্ণ নিজ উদ্যোগে এটা করেছে। বন্ধু বান্ধব ও সহপাঠী সঙ্গে ছিল। জানা গেছে কোনে ফারহানা আফরোজের বাড়ি যশোর সার্কিট হাউসের পাশে। গত ১৩ আগস্ট হলুদ অনুষ্ঠান ছিল এবং পরদিন ১৪ আগস্ট বিয়ে হয়েছে। বর হাসনাইন রাফির বাড়ি পাবনার কাশীনাথপুরে। তিনি গাজীপুরের একটি প্রতিষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হিসেবে কর্মরত।